স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোপ, উদ্বিগ্ন আম আদমি। সুদের হার কমা মানে সুদের উপর যারা ডিপেন্ডেন্ট, বিশেষ করে আমরা বয়স্ক মানুষ, তাদের তো বিশাল হ্যাম্পার। আমাদের গরিব মানুষ অল্প পয়সা কিছু প্রস্তাব রেখেছি, সুদের হার কমবে তো আমাদের এফেক্ট পড়বেই। সরকারি কর্মচারীদের তারা মায়না চাইছে না, তাদের বেড়ে যাচ্ছে। অথচ সাধারণ লোক যারা পোস্ট অফিসে টাকা ভরে রেখে খায় কি ব্যাংকে টাকা রেখে খায়, তাদের কমে যাচ্ছে। কারণ অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিশেষ করে এই সুদের উপরেই কিন্তু বেশি নির্ভরশীল আমরা, ইন্টারেস্টের উপরে। কাজে এই ইন্টারেস্টেই যেখানে হাত পড়ছে, কাজে তো সাংঘাতিক ব্যাপার আর কি। দাম বাড়ছে জিনিসপত্রের, আর আমাদের এবার সুদ কমে গেলে অনেক অসুবিধা হচ্ছে। অনেক মন্ত্রীদের মাইনে বাড়ছে, মানে সংসদদের মাইনে বাড়তেছে, আমাদের কিছু নেই, আমাদের ভাগে ইকুয়াল টু জিরো। সুদের হারটা কমে যাওয়ার ফলে আমাদের ইনকাম কমে যাবে, এবং অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, ফলে আমাদের সংসার চালানোটা খুব কষ্টকর হয়ে যাবে। টাকার দাম কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই অবস্থাতে আমাদের বিকল্প কি আছে? আমরা যারা বুদ্ধিজীবী মানুষ এবং রিটায়ার্ড পার্সন যারা, তারা আমরা কী করবো? আমাদের সামনে কোনো অল্টারনেটিভ কিছু নেই তো। আফটার রিটায়ারমেন্ট সেটেলমেন্টের সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে যারা নির্ভর করে আছে, যাদের প্রত্যেক মাসে ওষুধের খরচ আছে, তার সমানে কমে যাচ্ছে সেই ইনকামটা, অসুবিধা হচ্ছে। আমার মতো যারা রিটায়ার পার্সন, তারা তো এই সেভিংসের উপরই চলি, তো এখন তো মানে আমাদের সংসার চালানো অসুবিধা হয়ে যাবে।